লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাবা ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসে পড়া শিবরাত্রি উভয় ভগবান শিবের কাছে খুবই প্রিয়। এই কারণে শ্রাবণ মাসে যে শিবরাত্রি পড়ে তাকে খুবই বিশেষ বলে মনে করা হয়। এই দিন শিবলিঙ্গে অধিষ্ঠান করেন মহাদেব। চলতি বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রত কবে পালিত হবে জানব পূর্ণাঙ্গ সময়সূচি। শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রতের দিন শিব বাবাকে কখন পূজা করতে হবে, শ্রাবণ মাসের শিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার সহজ সরল পদ্ধতি ও মন্ত্র, শিবরাত্রি ব্রতের মতোই শ্রাবণ মাসের এই শিবরাত্রি ব্রতের গুরুত্ব অপরিসীম। এই দিন ভগবান শিবকে পূজা করলে ভক্তের সব মনের ইচ্ছা পূর্ণ করেন স্বয়ং মহাদেব। জানবো জানার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। শ্রাবণ মাসে পড়া শিবরাত্রিকে বলা হয় শ্রাবণ শিবরাত্রি। যদিও পুরো শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, কিন্তু শ্রাবণ মাসের শিবরাত্রির এই দিনটি শিব বাবার পূজার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে যে শিবরাত্রি আসে তাতে ভোলানাথের জলাভিষেক করলে মানুষের সমস্ত পাপ মোচন হয় বলে ভক্তদের বিশ্বাস। এছাড়াও বিবাহিত জীবনে প্রেম ভরে ওঠে, জীবনে ধন সমৃদ্ধি আসে, সুখ শান্তি লাভ করা যায় শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রত পালন করলে। 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রত কবে পালিত হবে জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রত পালিত হবে 2 আগস্ট 2024 বাংলার 17 শ্রাবণ 1431 শুক্রবার। শিবরাত্রি ব্রত সবসময় চতুর্দশী তিথিতে পালিত হয়। শ্রাবণ মাসে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে 2 আগস্ট 2024 বাংলার 17 শ্রাবণ 1431 শুক্রবার দুপুর 3:46 পর থেকে। চতুর্দশী তিথি সমাপ্ত হবে 3 আগস্ট 2024 বাংলার 18 শ্রাবণ 1431 শনিবার দুপুর 3:42। শিবরাত্রি ব্রতটি রাতের 4 প্রহরে পালিত হয়, সেই জন্য শ্রাবণ মাসে শিবরাত্রির এই পূর্ণ ব্রতটি পালিত হবে 2 আগস্ট শুক্রবার। শ্রাবণ মাসের শিবরাত্রির দিন শিব বাবাকে কিভাবে পূজা করবেন, কখন শিব বাবাকে পূজা করবেন? মহাশিবরাত্রি ব্রতের দিন শিব বাবাকে রাতের 4 প্রহরে পূজা করতে হয়, কিন্তু শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রতের দিন রাতের 4 প্রহরে বাবার পূজা হয় না, প্রদোষকালের সময় বাবার পূজা করতে হয়। প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের 45 মিনিট আগে এবং সূর্যাস্ত হয়ে যাওয়ার 45 মিনিটের মধ্যে এই সময়টিকে প্রদোষকাল বলা হয়ে থাকে। এই সময় শিব বাবাকে পূজা করতে হয় শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রতের দিন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি ব্রত পালন করতে হয়। এই সময় ব্রতী ভাত রুটি কিছুই গ্রহণ করতে পারেন না, অর্থাৎ উপবাসের থেকে শ্রাবণ শিবরাত্রি ব্রত পালন করতে হয়। শ্রাবণ শিবরাত্রি ব্রত পালন করতে হলে আগের দিন ব্রতীকে হবিষ্যান্ন বা নিরামিষ আহার করতে হবে, রাতের সময় ফলাহার করে ব্রতীকে থাকতে হবে। শ্রাবণ মাসের শিবরাত্রির দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শ্রাবণ শিবরাত্রি ব্রত করার সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প গ্রহণ করার পর সারাদিন উপবাসে থেকে প্রদোষকালের সময় পূজা সম্পন্ন করতে হবে। পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর ব্রতী আহার গ্রহণ করতে পারেন, কিন্তু সেই আহার লবণবিহীন অর্থাৎ নুন ছাড়া খাদ্য গ্রহণ করতে হবে। এই সময় সাবুদানা দুধ দই মিষ্টি ফল ইত্যাদি খেতে পারা যায়, চাল ডাল গম শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত পালন করলে খাওয়া যাবে না। কিভাবে পূজা করতে হবে? যেভাবে মহাশিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করা হয় ঠিক একইভাবেই পূজা করতে হয়। শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রতের দিন শিব বাবাকে পূজার জন্য কী কী জিনিস লাগবে? লাগবে পঞ্চামৃতের জন্য দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল আকন্দ ফুলের মালা ধুতুরা ফল ধুতুরা ফুল পৈতে চন্দন বাটা আতপ চাল কলা ফল মিষ্টি বেলপাতা সিদ্ধি
প্রদীপ, কর্পূর ও ধূপ, এইটি লাগবে শিব বাবাকে পূজা করার জন্য। সন্ধ্যাবেলার সময় অর্থাৎ প্রদোষকালে শিব বাবাকে পূজা করতে হবে। এই সময় আপনি বাড়িতে বা শিব মন্দিরে গিয়ে পূজা করতে পারেন। সবার প্রথমে বাবার মাথায় গঙ্গা জল দিতে হবে, এরপর পঞ্চামৃত দ্বারা স্নান করাতে হবে। দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে বা আলাদাভাবে পঞ্চামৃত অভিষেক করাবেন। এই সময় বাবার এই নামগুলি উচ্চারণ করতে থাকবেন, শ্রী শিবায় নমঃ, শ্রী শঙ্করায় নমঃ, শ্রী মহেশ্বরায় নমঃ, শ্রী সাংব সদা শিবায় নমঃ, শ্রী রুদ্রায় নমঃ, শ্রী পার্বতী পতয়ে নমঃ, ওম নমো নীলকণ্ঠায়। এই মন্ত্রটি উচ্চারণ করে পঞ্চামৃত স্নান করাবেন। বাবার মাথায় এরপর একটি বেলপাতা ও আলতো ধারায় গঙ্গা জল দেবেন এবং মন্ত্রটি বলবেন, ইদং স্নানোদকং ওম পশুপতয়ে নমঃ, এতত পাদ্যং ওম নমঃ শিবায়, ইদং অর্ঘ্যম ওম নমঃ শিবায়, ইদং আচমনীয়ম ওম নমঃ শিবায়, ইদং স্নানীয়ম ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি বলে স্নান করাবেন। যদি সম্ভব হয় বাবাকে শুকনো করে মুছিয়ে এরপর আকন্দ ফুলের মালা, হইতে, ধুতুরা ফুল, ধুতুরা ফল অর্পণ করবেন। বাবাকে চাল, কলা, মিষ্টি, নৈবেদ্যের ভোগ অর্পণ করবেন। কর্পূর, প্রদীপ, ধূপ দিয়ে বাবার আরতি করবেন। শ্রাবণ মাসে শিবরাত্রির ব্রত সারাদিন পালন করার পর পরের দিন সকালে স্নান সেরে পুনরায় শিব বাবাকে পূজা করতে হবে। এরপর ব্রাহ্মণদের খাবার জিনিস দান করার পর আহার গ্রহণ করতে পারেন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।